আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা যদি আমারে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার সুন্নতের উপর আমল করো, আমার সুন্নতরে যদি জমিনের মধ্যে ভালোবাসো তাহলে তোমরা আমারে জমিনের মধ্যে ভালোবাসলায়, আর যত উম্মতে আমি নবীরে জমিনের মধ্যে ভালোবাসবায় আমার লগে মহব্বত লাগাইবায়, কিয়ামতের ময়দানে অতজন উম্মত আমি নবীর লগে জান্নাতে যাইবায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ভালোবাসা না, মানব জাতির লাগে ভালোবাসে মানুষে তোমার স্বার্থর কারণে। যত মানুষের টাকা আছে পয়সা আছে যত মানুষের সম্পদ হল জমিনের মধ্যে দিয়া দিছই, হাজার বন্ধু পাইবাই হাজার বান্ধবী জমিনের মধ্যে তুমি পাইবাই, তোমার যদি দামি বাইক থাকে তোমার যদি দামি গাড়ি থাকে ফুলবাড়ির থেকে বারোয়া তুমি চৌরঙ্গি বাজারও যাইবাই, হাজার মানুষে তোমার সেলুটার শ্রদ্ধা করব, মগর যদি তোমার শরীরের মধ্যে ফেস্তা খবর থাকে রে ভাই দুনিয়ার কোনো মানুষের তোমার সম্মান করতো না। তোমার শরীরের মধ্যে যদি দামি কোনো পোশাক না থাকে তোমার বন্ধু বান্ধবে তোমার লইয়া পার্ক ঘুরা যাইত না, তোমার শরীর যদি নাপাক অবস্থায় কাপড় থাকে সিরাখন দামি জামা যদি তোমার শরীর থাকে তোমার লগর বন্ধুয়ে তোমার বন্ধু বলিয়া পরিচয় দিত না, তোমার চৌকর কোনা যদি ময়লা থাকে তোমার খলিজার টুকরা বন্ধুয়ে তোমার হোটেল লইয়া খাইত না, তোমার শরীরের মধ্যে যদি অসুস্থতা থাকে তুমি যে গ্লাসের মধ্যে পানি পান করবায় তোমার খলিঞ্জার টুকরা বন্ধে ওই গ্লাসের মধ্যে পানি পান করতো না, তুমি যদি জমিনের মধ্যে গরিব আর অসহায় হয়ে যাও দুনিয়ার মানুষের দ্বারাতে তুমি যাইবাই, দুনিয়ার মানুষের তোমার মাথায় তো না রে ভাই। মগর আমার আল্লাহ ফরমান গুলাম তোমার শরীরের মধ্যে যদি খমদামি খাপড় থাক তোমার চকুর দ্বারাতে তোমার শরীরের মধ্যে যদি ময়লা লাগাই থাকে তুমি যত গরিব যত অসুস্থতা হও অসুস্থতা লইয়াও যদি আমি আল্লাহর একটা বার আল্লাহ হইয়া জমিনের মধ্যে ডাক দিলাও আমি আল্লাহ তোমারে হইয়ার আমার রহমতটাকে তোমার কোনোদিন বঞ্চিত করতাম না। তোমার শরীর অসুস্থতা তোমার শরীর দুর্বলতা, তুমি খালা মানুষ তুমি বাট্টি মানুষ, তোমার এক হাত নাই তোমার এক পাও নাই, ও হালতেও যদি তুমি আমি মালিকের দরবার গিয়া সৈদা দিয়া যদি একটা বার সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা হইয়া বান্দা যদি একটা বার তুমি আমারে ডাক দিলাও আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমারে হইয়া দিয়ার বান্দা তোমার চকুর পানি চোখ থাকি জমিনের মধ্যে পড়তে দেরি হইব, মগর আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতাম না। এখন সুবহানাল্লাহ। শাইরে বলেন সবকো আপনা করকে দেখে হ্যাঁ রবকো আপনা করকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী অকল দুনিয়ার সারা মানুষের জমিন আপন বানাই নাই, দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হয় নাই। রাত্রি 12টার সময় 2:30টার সময় চৌরঙ্গির মধ্যে অ্যাক্সিডেন্ট করিয়া যদি বন্ধুরে ফোন কর, বন্ধুয়ে ফোন রিসিভ করিয়া যখন শুনব তুমি মুসিবতের মধ্যে পড়ে গেছ, 2 নম্বর কল করিয়া তোমার বন্ধু আর তুমি ভাইতায় নাই, তোমার বন্ধুর মোবাইল সুইচ অফ থাকবো ঠিক কিনা। একটা বার আমার আল্লাহরে আপন বানাও, আমার আল্লাহরে তোমার মহব্বতের পাত্র তুমি বানাও। রাত্রে 2:30 খেন 2টা খেন সাগর স্থলদেশ গিয়াও বিপদের মধ্যে ফুড়িয়া দিয়ে আমার আল্লাহরে তুমি একটা বার ডাক দিলাও আমার আল্লাহ তোমার বিপদ দেখি যত সময় উদ্ধার করছই না অত সময় আল্লাহ তোমার সারিয়া দিতা নাই। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সালাম হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়া সালাম তান কৌমের দিনের দাওয়াত খান্তা দেওয়া বাদ দিয়া গুসা করিয়া যখন কৌম সারিয়া দাওয়াত লাগলা রে ভাই, যাইতে সময় যখন নৌকার মধ্যে ফাড়া মারলা, নৌকার ভিতরে ফাড়া মারার লগে লগে আল্লাহর গায়বী আওয়াজ ও আমার নাফরমান গোলাম ও নৌকার মাঝি ভাই তোমার নৌকার মধ্যে আমি আল্লাহর একটা নাফরমান গোলামকে উঠি গেছে গিয়া ওইটারে নৌকার থাকি তুমি লামাইয়া দিলাও, নতুবা তোমার নৌকা আগেতে যাইতো না। এখন নাউযুবিল্লাহ। একবারে এলান হলো, দুইবারে এলান হলো, 3 নম্বরবার এলান হলো নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে আমি আল্লাহর নাফরমান একজন গিয়া উঠি গেছে, আমি আল্লাহর হুকুমরে অমান্য করিয়া কেউ ঠিক আছে এনারে যত সময় পর্যন্ত তুমি নামাইয়া দিছ না অত সময় তোমার নৌকা আগে দিয়ে দিত না এখন আউযুবিল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাম তিনবার গায়বি আওয়াজ শুনিয়া দিলের মধ্যে ডর আইলো আহারে আমি তো আল্লাহর হুকুম অমান্য করিয়া একমাত্র আমি আমার কওমরে ছাড়িয়া যাই আর নৌকা হান্তার ছাড়িয়া দিলাইল নৌকা মাছ দরিয়ার মাঝে যাওয়ার লগে লগে সাগরের মধ্যে এমন লাইনে ঢেউ আরম্ভ হল ঢেউর যন্ত্রণায় হযরতে সুলাইমান হযরতে ইউনূস আলাইহিস সালাম নৌকার থেকে পড়িয়া সাগরের মধ্যে পড়ে গেলেন এখন আউযুবিল্লাহ আল্লাহ বড় একটা মাছ বিশাল আকারের মাছ অর্ডার করিয়া ফরমান মাছ আমি আল্লাহ তোমারে হইয়ার আমার ইউনূস আলাইহিস সালাম যদি তুমি মুখ তোমার পেটের ভিতরে তুমি না ঢুকাও ইউনূসে পানি খাইয়া পানির মধ্যে মারা যাইবা আমি হইয়া দিয়ার ইউনূসে তোমার পেটের মধ্যে তুমি ঢুকাও মগর দাঁত দিয়া কামড় মারিও না আমার ইউনূসের জন্য এক কেসাপ পশমর কোনো ক্ষতি না হয় যদি আমার ইউনূসের সামান্যতম তোমার পেটে কষ্ট পাই আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না এখন সুবহানাল্লাহ মাছে যখন হযরত ইউনূস আলাইহিস সালাম রে পেটের মধ্যে লইয়া যখন সাগরস্থল দেশের মধ্যে চলে গেল সাগরস্থলের মধ্যে গিয়া হযরত ইউনূস আলাইহিস সালাম বারইতে পারেন না কোনো জায়গা তুকাইয়া পাইন না ওই মাছের পেটের ভিতরে গুড়াগুড়ি খতরা হঠাৎ খানে শুনতে পাইলা সাগরস্থল দেশ থাকিয়া পাথর নামক মখলুকে ফরের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা رحمن رحيم تمي يا رب العالمين পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাজার হাজার مخلوق তোমার খালিক তুমি একলা সুবহানাল্লাহ والحمد لله لا إله أرجو سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله حضرت ইউনূস আলাইহিস সালাতু ওয়া সাল্লাম যখন পাথর নামক মখলুকর জবান তাকিয়া এই তাসবিহাতগুলা যখন শুনতে পাইনা সঙ্গে সঙ্গে নিজের দিলের মধ্যে তামান্না জাগিল আফসোস করিয়া ফরমান আল্লাহ আমার মতো গুনাহগার মনে হয় কেউ নাই আমি বড় জবর জুলুম করলাম সঙ্গে সঙ্গে ফরমান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আয় মওলা কারীম আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করিলাইছি রে দয়াল আপনি আমাকে ক্ষমা করে দেন আমি জানি আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি একত্ববাদে খোদা ওগো আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে maaf করে দেন আল্লাহ সমস্ত তারিফ আর প্রশংসা একমাত্র আপনি আল্লাহর জন্য সুবহানাল্লাহ আয় মওলা কারীম আমি জুলুম করার কারণে অন্যায় করার কারণে জালিম হকলর লিস্টের মধ্যে আমার নাম খান তা অন্তর্ভুক্ত করাইও না আরে ভাই হযরত ইউনূস আলাইহিস সালাম সাগরস্থল দেশের মধ্যে মাছের পেটের ভিতরে যখন তওবা খান্তা করলা ওই মাছে পর্যন্ত তওবা শুনে নাই নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন ইউনূস যে মাছের পেটের ভিতরে বইয়া তওবা করলায় মাছে পর্যন্ত তোমার তওবা খান্তা শুনে নাই মগর আমি আল্লাহ আরশে আযীম তাকিয়া ওই মাছের পেটের ভিতর থাকি তোমার তওবা খান্তা শুনিয়া আমি আল্লাহ তোমার জবাব দিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম وكذلك نودي المؤمنين. هي يونس عليه الصلاة والسلام তোমার তওবার কবুল করলাম, আমি আল্লাহ তোমার মাফ করিয়া দিলাম, আমি আল্লাহ তোমার হেফাজত করার ব্যবস্থা করিয়ার, আমি আল্লাহ তোমার উদ্ধার করার ব্যবস্থা করিয়ার। আল্লাহ মাছের পেটের ভিতরে এমন লাইনে বেদনা আরম্ভ করিয়া দিলা, মাছে সাগর স্থলে দেশ শান্তি আর আরাম না পাইয়া মাছ যখন নিচে তাকিয়া উড়াল দিয়া যখন উপরের দিকে উঠতে শুরু করলো, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া মাছে যখন যন্ত্রণা লইয়া উপরের দিকে যখন উঠা শুরু করলো, মাছের পেটের মধ্যে বেদনা বেশি হয়ে গেল, মাছের পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা বেশি হয়ে গেল, মাছে সহ্য করতে পারে না, বমি বমি ভাব করার। হযরত ইউনুস আলাইহিস সালাম রে মাছে যখন সাগরের মাঝখান থেকে লইয়া সাগরের স্থলদেশের মধ্যে কিনারার মধ্যে চলে আসলো, মাছে বমি বমি ভাব করার। যত সময় পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম রে বমি করিয়া বার করছে না, অত সময় মাছে শান্তি পার না। নাউযু বিল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম রে মাছে বমি করিয়া সাগরের কিনারার মধ্যে যখন ফলাইলা, আল্লাহ ইউনুস আলাইহিস সালাম রে আবার পুনরায় জমির মধ্যে দিয়া দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমি ইউনুস আলাইহিস সালাম রে যেই পরিমাণ বিপদ জমিনের মধ্যে দিছিলাম, ওটা দুনিয়ার কোনো মানুষরে এমন বিপদ জমিনের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি একানের মধ্যে ওয়াজরে শেষ করি নাই, আমি আল্লাহ আবার হইয়া দিয়ার ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। হে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুমিন হল তাকওয়া, এরাও হাজারো বিপদের মধ্যে পড়িয়া আমি আল্লাহরে যদি একটা বার ডাক দিলায়, রাত্রে আড়াইটা কেন বারোটা কেন, সাগরের নিচে গিয়াও যদি আমার গোলাম বিপদের মধ্যে পড়িয়া একটাবার আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলায়, আমি আল্লাহ আমার বন্দার সমস্ত গুণারে মাফ করিয়া আমার বন্দার জন্য দান করমু। সুবহানাল্লাহ। ও ইউনুস আলাইহিস সালাম, আমার বন্দা যত মুসিবত পড়ক, যত বিপদের মধ্যে পড়ুক না কেন, আমার মধ্যে হাজারো বিপদের মধ্যে পড়িয়া আমি আল্লাহরে আল্লাহ বলিয়া যদি ডাক দিলায়, আমি আল্লাহ আমার বন্দারে হাজার বিপদ থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। হে ফুলবাড়ির মুসলমান, জমিন যত বিপদ পড়ো, যত মুসিবতের মধ্যে পড়ো না কেন, দুনিয়ার মানুষে তোমার কোনোদিন হেল্প করতো না। কবি বলেন, সব কো আপনা করকে দেখে হ্যাঁ, রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ, জিকিরে খুদা করকে দেখে। দুনিয়ার কত জিকির করলায়, কিলা গাড়ি লইতায়, কিলা বাড়ি বানাইতায়, কিলা দামি দামি ফুটানি পোশাক লাগাইতায়, মগর আমি আল্লাহ হইয়া দিয়ার দুনিয়ার জিকির আজকার করিয়া, আলোচনা করিয়া, দুনিয়ার বিল্ডিং বালাখানা বানাইয়া জমিনে একটা সেকেন্ডর লাগে শান্তি পাইতায় না। কারণ কত মানুষে হাজারো আশা লইয়া বেঙ্গালুরুর জমিনও চলে যায়, মুম্বাইয়ের জমির মধ্যে চলে যায়, কত আশা লইয়া যায় বাড়ির ঘর বানাইত, বাড়ির মধ্যে বিল্ডিং বানাইত, দামি দামি গাড়ি পর্যন্ত লইত রে ভাই, কিন্তু আশার জায়গাত আশাও থাকে, ডেড বডি বাড়ির মধ্যে ঘুরিয়ায় হৌটি কিনা। আরে যুব সমাজ, ওই কামিল নামক ছেলেটার জিন্দেগির দিকে তাকাও। ছেলেটায় ছোট্ট ছোট্ট ভাই আর বোনগুলা রাখিয়া, বৃদ্ধ মা বাবারে বাড়ির মধ্যে রাখিয়া বেঙ্গালুরুর জমিনের ডেলিভারি ম্যান হইয়া কাজ করল। কত আশা ছিল পাহাড় গড়টা বানায়, এখন পর্যন্ত গড়টা পূর্ণ হয় নাই, আশা ছিল গড়টা পূর্ণ করিয়া সুন্দর করে রং টং করিয়া বাড়ির মধ্যে ইয়া নতুন জীবন সঙ্গী খুঁজার, মগর গড়ের জায়গাত গড় রয়ে গেল, বাড়ির জায়গাত বাড়ি রয়ে গেল, বাইকের জায়গাত বাইকটা পড়ে গেল, কিন্তু কামিল নামক যুবকটা আইদার দুনিয়ার মধ্যে নাই। খুব ঠিক কিনা? আজকের খবরটা হলো রে যুবক, ওই নিলাম বাজারের যুবকটা বাইক লইয়া গড়টা কি বারোই অ্যাক্সিডেন্ট করল, শিলচার মেডিকেলের মধ্যে বসতে পারল না, তাকে চিরবিদায় নিয়ে গেল। নাউযুবিল্লাহ। আরে ভাই, মালাকুল মউতে কোন সময় দাবট মারবা, হয়তো মালাকুল মউত আমার জাবির হুসাইনের শেয়ারের দারবাত, ওখান থেকে যাইবার আগে হয়তো জানটা কবজ করতে পারেন। আমার মতো মানুষে যত বয়ান দেই, যত নসিহত করি না কেন, দিরাই পরিমাণ গুণা জমিনের মধ্যে করিলাই, যদি সরিষার দানা পরিমাণ গুণা করিলাই, সরিষার দানা পরিমাণ কোনো নাফরমানি জমিন আমার মতো মানুষে যদি করি, আল্লাহ আমার ফাগরির বায়সাইয়া, আল্লাহ আমার দুব্বার বায়সাইয়া, আল্লাহ আমার নসিহতর বাইসায়া আমার রায় পরিমাণ মায়া করত না আমার আত্মীয়জনে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন কবরের মধ্যে তুই আইবা আমার আত্মীয়জন চলে যাবে আমার খলিঞ্জার টুকরা বাবাও একটা সেকেন্ডর লাগি আমার কবরের ভিতরে থাকতা না আমার আওলাদটাও আমার কবরের ভিতরে থাকতা না আমার মাও আমার লাগি কবরে যাইতা না তবে আমি একাকিত্ব জীবনটা যাপন করতে লাগবো নেকির আর মুনকিরের সওয়ালের জবাবটা যদি আমি দিতে না পারি আল্লাহ আমার কবরে জাহান্নাম বানাইবা নাউযু বিল্লাহ শায়র বলেন দুনিয়ার সারা জিকির কর না কিলা জমিন তুমি ফুটানি হইতা মুস্তান বন্তা জমিনের মধ্যে দুনিয়ার কোনো কিচ্ছু তোমারে শান্তি দেয় না একটা বার যদি আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আল্লাহর জিকির একবার তুমি করো রাতে 2:30টার সময় 3টার সময়ের যুবক বেঙ্গালুরুর জমিনে ডিউটি করো চেন্নাইর জমিনের মধ্যে ডিউটি করো ওই সময় খানো মোবাইলটারে সাইলেন্স করিয়া সুন্দর পানি পাইবে ওযু করিয়া মুসল্লা তাহুক আর না তাহুক একটা গামছা গলার মধ্যে রাখিও এটাও নবীর সুন্নত ও গামছা খানটা যে জায়গার মধ্যে ডিউটি করবায় ও জায়গার মধ্যে গামছাটা বিছাইয়া দুইটা রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে তিনবার ইস্তেগফার পড়িয়া তিনবার দুরূদ শরীফ পড়িয়া তিনবার তাসবিহে ফাতিমি পড়িয়া সকুর পানি ফালাইয়া খো আল্লাহ ইদল মা সারিয়া বাবা সারিয়া ভাই বোন আত্মীয়জন সারিয়া বিদেশের জন্য আইলাম রে দয়াল ওখান থেকে আমার ডেড বডিটা বাড়ির মধ্যে নিও না কারণ বাড়ির থেকে বড় আশা করিয়া আইলাম রে দয়াল আমার মা আমার ভাই সাইত্রা দাদুমনিয়া মাছ ফুরার লাগে আমার ভাই টেকা বাটাইব আমি শান্তিতে গরর মধ্যে খাইমু আমার ভাইও বিদেশের জমিনের দিকে তাকার আমার বড় ভাই বিদেশের জমিনে গেছে মাছ ফুরিয়ে আল্লাহ টেকার বান্ডিলটা ফাটাইয়া দিতাম আল্লাহ যদি আমার মালাকুল মুদিন মারিলাও আমার লাশটা পর্যন্ত নেবার মতো পয়সা থাকতো না মানুষে মানুষের বাড়িয়ে বাড়িয়ে ভিক্ষা করব মানুষে মানুষের বাস কাছে গিয়া সওয়াল করব অমুকর লাশটা বাড়িতে পৌঁছাইয়া দিতাম অমুকর লাগিয়ে 1000টা টাকা দাও আল্লাহ আমি গুনাহগার গোলামে বিদেশের জমির খানো তোমার কুদরতর কদম সজ্জা দিয়া কুদিয়ার আপনি আল্লাহ যেন আমার নিরাশান্তা জমিন করিও না আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তোমার চকুর পানি চোখ থাকি জমিনের মধ্যে ফরতে দেরি হইব মগর আল্লাহ তোমারে মাফ করতে দেরি করতা নাই সুবহানাল্লাহ আরে মুসলমান ভাইরা দুনিয়ার কর্মস্থানের মধ্যে যখন একদিন খামো যাইতে নাই দুনিয়ার মানুষে একদিন না গেলে কৈফত দেওয়া লাগে দুই দিন যখন খামোর মধ্যে যাইতে নাই কৈফত দেওয়া লাগে তিন দিন না গেলে যত বড় দামি কর্মচারী হও না কেন যত বড় দামি কর্মচারী হও যত বড় অফিসার হও না কেন তোমার কোম্পানিয়ে তোমারে দরখাস্ত করিলাই হও ঠিক কিনা তোমার কোম্পানিয়ে তোমারে জায়গা দিত নাই তোমার মালিকে তোমারে কোনোদিন তার কোম্পানির জায়গা দিত নাই তোমার মালিকে তোমার কর্মস্থান তাকিয়া বরখাস্ত করিয়া একটাবার বরখাস্ত করতে সময় তোমার মার বায় তাকাইতো নাই বাবার বায় তাকাইতো নাই তোমার আওলাদর বায় তাকাইতো নাই তুমি কিলা খাইতে দিকে তাকাইতো নাই তোমার বরখাস্ত করব ঠিক কিনা অত সারা মালিকর মালিক আমার আল্লাহ ও আল্লাহর জুমাবার কোন শনিবার কোন দিন নামাজ না পড়লেও আল্লাহ তোমারে খানি দিলায় রবিবারে নামাজ না পড়লেও আল্লাহ তোমারে কোনোদিন বেইজ্জত করে না সোমবারে নামাজ না পড়লেও আল্লাহ বেমার ফলাইয়া তোমারে বিছানার মধ্যে বন্দি করে না মঙ্গলবারে নামাজ না পড়লেও আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া তোমারে পঙ্গু বানায় নাই বুধবারে নামাজ না পড়লেও আল্লাহ বেমার ফলাইয়া বিছানার মধ্যে তোমারে বন্দি করে নাই বৃহস্পতিবারে যখন তুমি নামাজ পড়ো না ওই সময় খান রহমতের ফেরেশতা ফরমায় আল্লাহ তোমার গোলামে মালিকের খামার মধ্যে একদিন না যাওয়ার কারণে মালিকে তারে বরখাস্ত করিয়া দিলাইল আজকে 6টা দিন হয়ে গেল তোমার গোলাম ফাউরিয়াও তোমার কুদরতের কদমের মধ্যে সিজদা দিল না ওগো আল্লাহ একটা বার্তা যদি তুমি আমাদেরকে অর্ডার করতায় ওই নাফরমানকে জমির ধ্বংস করতাম আল্লাহ লগে লগে কইবার রহমতের ফেরেশতা আগামীকাল জুমাবার কুরদিন একটা বার্তা তাকা আমার বন্দায় হয়তো তওবা করিয়া গিয়া জুমাবার কুরদিন 2 রাকাত নামাজ পড়তে পারে যদি আমার গোলামে জুমাবার কুর নামাজ গিয়া একটাবার আমার কুদরতের কদমের মধ্যে সিজদা দিলায় আমি আল্লাহ আমার বন্দারে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ। ছয় দিন নামাজ না পড়িয়া যখন গোলামটা জুমআ বার করতি নামাজের মধ্যে গিয়া যখন আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিয়া যখন দোয়া করিয়া গরের মধ্যে আয়া যখন টেবিলের সামনে দেখে এত সুন্দর সুন্দর খানিগুলা লাগাই ওই সময় যদি গোলামটা চকুর পানি ফেলাইয়া কয় আল্লাহ দুনিয়ার মালিকর খামা একদিন না যাওয়ার কারণে মালিকরে আমি কৈফত দিলাম, দুই দিন না যাওয়ার কারণে মালিকরে আমি কৈফত দিলাম, তিন নম্বর দিন না যাওয়ার কারণে মালিক আমার বাচ্চার বয়স চাইল না, আমার মা বাবার বয়স চাইল না, আমার লাইফের বয়স চাইল না রে দয়াল, মালিক আমার বরখাস্ত করিয়া দিল। অথচ তুমি তো সারা মালিকর মালিক আল্লাহ, তোমার খাম সারাটা দিন থেকে না করার পরেও আইস আমার টেবুলের মধ্যে আইয়া দেখি আর এত সম্মানী খানিগুলা লাগাই ও খানিগুলা মুখর মধ্যে তুলার আগে যদি চকুর ফানি ফেলাইয়া একটা বার তোমার মতো গুলামে দোয়া করো আল্লাহ তোমারে কোনোদিন খালি হাতে ঘুরাইয়া দিত নাই, আল্লাহ তোমারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী আপনি আমার গুলাম রে জানাইয়া দাও ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করে, ওরা গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ জমিনের মধ্যে গুনাহ করি না এর বাদেও আমি আল্লাহ হইয়া দিয়ার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওদেরকে বলে দাও ওরা যেন রহমতটাকে যেন নিরাশ না হয়, রহমতটাকে যেন মুক্তারে না ফিরায়। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ মাফ করনেওয়ালার জাত, আমি আল্লাহ গুনাহরে মাফ করে দেনেওয়ালার জাত, আমি আল্লাহ ইহসান করনেওয়ালার জাত। আমি আল্লাহ হইয়া দিয়ার আমার বন্দা যদি একটা বার আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলায় আমি আল্লাহ অবশ্য আমার বন্দার গুনারে মাফ দিমু সুবহানাল্লাহ। তাই প্রতিজন মানুষে আল্লাহর আদালত, দুনিয়ার মানুষের সামনে হাত দিয়া কোনো লাভ, আল্লাহর আদালত মাথা নত করে আর খান্দই ঘুমাইবার সময় হাজত নামাজ ফরিয়া ঘুমাই তাহাজ্জুদ রক্ত উঠিয়া আল্লাহর আদালতের মধ্যে খান দিয়া আল্লাহর কাছে দোয়া করে কোয়া আল্লাহ আপনার আমার প্রত্যেকরে যেন জমিনের মধ্যে মাফ করিয়া বেগুনা হিসাবে জমিন থেকে বিদায় দিন দূরে হই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى ما يا محبة ربنا داخل يا تهجد الشبيخنا দুনিয়ার সারা কোট কাছারি আদালত হল বন্ধুরে দয়াল ও সময় কাল তোমার কাছে আতকান্তা পাতিলাম আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমায়াতর খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দে আল্লাহ। আয় মৌলাই করিম আপনি আমরার তামাম জীবনের গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। বালি খোয়া থেকে লইয়া এখন পর্যন্ত গুনাহ করতে তো কম করি নাই, সারা জীবনের গুনার আল্লাহ আপনি আমরা মাফ করিয়া দে আল্লাহ। আল্লাহ আমরা গুনার বাইরে তাকাইলে আপনার তো মায়া লাগতো না, ওগর আপনার রহমতর বান্দারে দিছায়া আপনি আমরা জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও, আপনি আমরা বিমার আজার দে শিফা করিয়া দে আল্লাহ। আল্লাহ আমরা অসুস্থতারে দূর করিয়া সুস্থতা দিয়ে আপনি বদলিয়া দে আল্লাহ। আয় মৌলাই করিম আমরার মা আর বাবারে মাফ ফরমাও, এই জমাত অনেক আছে খেরোর মা নাই বাবা নাই আমরা কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও, জমিন আসলে হায়াতে তৈজি বাদান ফরমাও। আয় মৌলাই করিম ই এলাকার তাম জিন্দা মুর্দানে মাফ ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। নবীর উসিলা আপনি আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। মুনাফিক ওরাত থেকে জান মালের হেফাজত ফরমাও, দুশ্মনের দুশ্মনির থেকে হেফাজত ফরমাও, কাফিরের কুফরিয়ত থেকে আপনি আমরা জানমালের হেফাজত ফরমাও আল্লাহ নবীর কলিমা পড়নেওয়ালা तमाम জিন্দা মুর্দা উম্মতে আপনি মাফ করিয়া দাও অনুফাউতু উমুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিক ইয়া আল্লাহ সালামু আলাইকুম ভাই উমরের মতো ইমানওয়ালা যে উমর মিম্বরে দাঁড়াইয়া খুতবার মধ্যে খুতবা দিতরা দুই নম্বর খুতবা যখন দিতা হঠাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে পড়া শুরু করলা ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল तीन बार पर्यंत हईला हजरत उमर इब्नुल खत्ताब रदियल्लाहु ताआला अन्हु खुतबार मध्य जखन पढ़ा शुरू करला खुतबा शेष होवार बादे साहाबाए किराम ओखले नमाज पढ़िया जखन बारइया जाइता गिया ओ समय साहाबाए किराम ओखले फरमान खलीफातुल मुस्लिमीन हठात देखलाम मिम्बरेर मध्य दाड़ाया खुतबार मध्य या सारियाल जबाल ओ सारिया पहाड़ेर दिके ताकाओ पहाड़ेर दिके ताकाओ पहाड़ों दिखे तकाओ खोता खानता अपने कौन कारण हईला हजरते जा हजरते उमर इब्नुल खत्ताबे फरमाइन आमार सारिया जिहाद करिया इते समय विजय हासिल करिया जितरा किन्तु मुनाफिक हकले बेईमान हकले पहाड़ों सिफा बेहया सैतरा आबार सारियारे गिया हत्या करि लइता साहाबाए किराम हकलेर जमातरे आक्रमण करता आमी उमरे आख्ता शाम देशेर बाए ताकाइलाम संगे संगे आमार चोखर मध्य आल्लाह जे जागार मध्य सारिया तान जमात लिया जिहाद हतरा ओ जागा खानता बासाइया उठलो आमी हठात् साइया देखलाम बेईमानर बाच्चा इनते पहाड़ों सिफा बाया मुसलमान जमातरे आक्रमण करि लइतरा ताई आमी मिम्बर ताकिया आमार सारियारे इशारा करिया फरमायो सारिया अल जबाल ओ सारिया अल जबाल पहाड़ों दिखे ताकाओ पहाड़ों दिखे ताकाओ सुबहानल्लाह हजरते सारिया रज़ियल्लाहु ताआला अन्हु जिहाद करिया बाड़ीते आवार बादे साहाबाए किराम हकले जिकार करला ओ सारिया हजरत उमर फारूके जुम्मार मिम्बर तक जे तुम्हारे फैसला या सारिया अल जबाल ओ सारिया पहाड़ों दिखे तकाओ खोसान देवा सारिया तुम्हें कि ओई उमर हता खान हनता कि खान दिया हुनते फैसला हजरत सारिया रज़ियल्लाहु ताआला अन्हु अल्लाहर कसम खैया फरमाइन हजरत उमर फारूके यदि मिम्बर तक हमारे इस समय तीन बार यदि पहाड़ों दिखे तकईबार कथा कईता ना ते हमारे काफिर उखले आइया हमार गोटा जमात रे जमीन हत्या करी लाइन हुक सुबहानल्लाह और दूर करी कई सुबहानल्लाह चिंता करो किदात सौकार किदात खान उन तक मिम्बर तक उबाइया मदीना खानो और खानो शाम देश तुरा दूर ना रे भाई पृथ्वी ओ माथा और हो माथा ओनो उबाइया देखतरा इटा गया हत्या करी लितरा उतानी कहते ओ सारिया अल जबाल पहाड़ों दिखे तकाओ हेर हनता कि तलोहारा तो बे गाइड पुस्का लियाई दितरा तो खोले दे फिरिया तो खोजो लात तो आसारे हो हिगे देखिए हमारे फिरिला ओ जमात लिया हिरिया तारा मुकाबिला करिया विजय हासिल करछेन हुक सुबहानल्लाह हमरा रता खान आसिन नाई रे भाई हमरा खाने दी इल्लाल्लाह हमायना हमरा खाने दी तस्बीहात हमायना हमरा खाने दी अल्लाहर दिनर बानी हमायना एल्ला के हमरा खाने हमरा फायदा दे प्रत्येकजन मानुषे निजर लाइफ निजर आखलाक एमन लाइने परिवर्तन करेन ना जहाते मरा जावार बादेओ आमरा आल्लाह रे दुनिया आखिरत भाई हुक सुबहानल्लाह आमार नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम फरमाइन आमार उम्मते जखन आल्लाह रे तार आपन जमिनेर मধ্যে बनाई लइब आल्लाहर जखन आल्लाहर लगे जखन रिलेशनता जमिनेर मধ্যে लगाइब दुनिया आखिरत अल्लाह रब्बुल आलमीने आमार उम्मतरे जमिनेर मধ্যে दामी बनाइया जन्नत दिबा सुबहानल्लाह साहाबाए किराम ओखले फरमान या रसूल अल्लाह आल्लाहर लगे आमरा किभाबे जमिनेर मধ্যে रिलेशन लगाइताम आल्लाहर मोहब्बत किला करताम आल्लाहर नबी बोलेन कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिउनी युहिब्बुकुमुल्लाह ओ आमार उम्मतखन आमार आल्लाह रब्बुल आलमीने फरमाएन ओ दुनियार मानव जाति हल यदि आमी आल्लाहर जमिनेर मধ্যে ভালোবাসতে চাও आमी आल्लाहर लगे रिलेशन यदि जमिनेर मধ্যে लगाइते चाओ आमी आल्लाह तुम्हादेरके हइया दियार फत्ताबिउनी তোমরা আমার নবীর জমির মধ্যে অনুসরণ করো, আমার নবীর লগে রিলেশন লাগাও, আমার নবীরে তোমরা অনুসরণ করে তোমরা জীবন কাটাও। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমি আল্লাহর জমির মধ্যে ভালোবাসা লাগতো না, আমি আল্লাহ তোমরারে ভালোবাসমু। সুবহানাল্লাহ। লাগে আল্লাহরে ভালোবাসতে হইলে নবীর লগে আপনি সম্পর্ক লাগাইতা, নবীরে অনুসরণ করতা, নবীর অনুসরণ কিতা নবীর সুন্নতর উপরে আমল করা। সুন্নত খারে কয়, আরে ভাই মিষ্টি খাওয়া সুন্নত নাই, ও খালি মিষ্টি খাওয়া সুন্নত মনে করিয়া অনবরত গিয়া হোটেলে ফেরাইতানি না। মিষ্টি খাওয়া যেমন সুন্নত, দাড়ি রাখাও তেমন সুন্নত, দাড়ি রাখা জমিনের মধ্যে যেমন সুন্নত, তকি ব্যবহার করা হচ্ছে তেমন সুন্নত, তকি ব্যবহার করা যেমন জমিনের মধ্যে মুসলমানের লাগি সুন্নত। ওলা মুসলমান পুরুষের লাগিয়া পাঞ্জাবি ব্যবহার করা, জুব্বা ব্যবহার করাও নবীর সুন্নত। সুবহানাল্লাহ। জেলা পাঞ্জাবি লাগানি নবীর সুন্নত, ওলা তসবিহ একসাথে লইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আদায় করাও নবীর সুন্নত, জেলা তসবিহ আদায় করাও নবীর সুন্নত, ওলা আপনি হাতর ব্যবহার করা আপনার লাগি নবীর সুন্নত, জেলা হাতর করা আপনার লাতর ব্যবহার করা আপনার লাগি সুন্নত, ওলা একজন মুসলমানের লাগি মিসওয়াক ব্যবহার করাও নবীর সুন্নত। সুবহানাল্লাহ। জেলা মিসওয়াক ব্যবহার করা নবীর সুন্নত, ওলা রাত্রিবেলা আপনি ঘুমাইতে সময় যখন বিছানার মধ্যে আপনি যাইবা, ডাইনোর খরটে উত্রেতি মাথা দিয়া, দক্ষিণে দিয়ে আপনি ফাউ দিয়া, ডাইনোর খরটে বিছানার মধ্যে শায়িত হইয়া আপনার ডাইনোর হাত ওখান ডাইল গানোর মধ্যে রাখিয়া আপনি ফরক আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, ও দোয়া গুণ আপনি ফরিয়া যদি ফারণ একবার আয়াতুল কুরসি ফরকুয়া, আর যদি ফারণ না জীবনের শেষ কলিমা মনে করিয়া একটাবার আপনি ফরকুয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কে জানে যদি ঘুমন্ত অবস্থায় তোমার যদি মালাকুল মউতে ঝাপট মারে, দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, মগর জীবনের শেষ কলিমাটা যদি কোনো মুসলমান পুরুষ আর মহিলার হয়ে যায়, আল্লাহর নবী বলেন তোমার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আরে ভাই খালে কোন সময় মালাকুল মউতে ঝাপট মারবা, কোন সময় মালাকুল মউতে তোমার আমার কল দিবা, পৃথিবীর কোনো মানুষ জাতি হইতে পারে না। এর জন্য নবী বলেন রাত্রেবেলা ঘুমাইতে সময় জীবনের শেষ কলিমাটা পড়িয়া বিছানার মধ্যে তুমি শায়িত হও, এদের সময় মোবাইল টিপানি বন্ধ করবায়, মানুষের লগে গল্প করা বন্ধ করবায়, সকলের লগে আলাপ করা জমিন বন্ধু হইব গিয়া, ও সময় যখন জবানটা তুমি বন্ধ করিয়া ঘুমাইতে যাইবায়, জীবনের শেষ কলিমা মনে করিয়া একটাবার কলিমা ফুরিয়া তুমি ঘুমাও। রাত্রিবেলা মালাকুল মউতে যদি তোমার লাগি মুলাকাত করেন, রাত্রিবেলা যদি মালাকুল মউতে তোমার জমিনের মধ্যে ঝাপট মারি দেন, দুনিয়ার সারা মানুষের জানো কার না জানো, তোমার জীবনের শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কারণে আল্লাহ তোমার জান্নাত দিবা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ sallallahu alayhi sallallahu ala muhammad sallallahu alayhi